প্রথমে একটি গোল, এরপর মাঝখানে একটি দাগ, এই দাগটি চলে যাবে বাইরে, এখানে ছোট একটি দাগ, এই দাগটি চলে যাবে এই দিকে, এই দাগটি চলে যাবে এই দিকে, এই দাগটি নিচের দিকে, এখানে ছোট একটি গোল, একটি দাগ, দুটি, তিনটি, চারটি, এই দাগটি মুছে দিতে হবে। এরপর সম্পূর্ণ পেন্সিলের দাগটি সাইন পেন করে ফেলতে হবে। হয়ে গেল লাটিন। এরপর আপনি এটাকে আপনার ইচ্ছে মতো রং করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।